এবার বাঙালিদের হেনস্থা করার প্রতিবাদে সরব হলো বাংলা পক্ষ। হাজার হাজার বাঙালি প্রতিবাদে সামিল হয়ে বিক্ষোভ দেখালো রবিবার। হাওড়া স্টেশনের বাইরে বহিরাগত দোকানদাররা প্রত্যেক নিহত বাঙালিকে ঠকায়, হেনস্থা করে এবং মারধর করে। হাজার হাজার বাঙালির সাথে প্রত্যেক দিন এই ঘটনা ঘটে চলেছে। এমনই ঘটনার প্রতিবাদে বাংলা পক্ষ হাওড়া স্টেশনের বাইরে বিক্ষোভ কর্মসূচি করল, যেখানে পরিষ্কার বার্তা দেওয়া হলো এই একই জিনিস চললে পরিণতি ভালো হবে না। পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয় যাতে তারা দ্রুত এর পদক্ষেপ নেয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, মনন মণ্ডল, শোয়েব আমিন এবং ডক্টর অরিন্দম বিশ্বাস সহ নানা জেলার সম্পাদকরা। প্রায় 500 বাঙালি জড়ো হয়েছিল এই প্রতিবাদ বিক্ষোভে। গর্গ চ্যাটার্জি বলেন, আমরা এটাই বলতে এলাম, দোকান ব্যবসা ফুটপাত এবং চাকরি সর্বত্রই 86 বাঙালি চাই, আর বাঙালিকে হেনস্থা চললে আগামী দিনে বাঙালি ব্যবস্থা করবে। কি সমস্যাটা এখানে আছে যে তাদের সারাক্ষণ হেডেক নিতে হবে? তাদের নাওয়া নেই, তাদের খাওয়া নেই, তাদের বসা নেই, সারাক্ষণ ক্যাজরা থাকতে কেন? নির্মল বাংলা অভিযান, তা আমরা তারই একটা প্রাথমিক রূপ এখানে দিতে এসেছি যে ভাই আমরা কিন্তু রেডি হচ্ছি। খুবই স্পষ্ট কথা, বাংলা পক্ষ আইন এবং সংবিধানে বিশ্বাস করে, কারণ ভারতের সংবিধান আমাদের রক্তে যারা আমাদের শহীদ যারা হয়েছে রক্ত দিয়েছে, এই বাংলা থেকে তাদের রক্তেই স্বাধীন হয়েছে, আর কারোর রক্তে না। শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি জানান, আমার সাথেও এমন ঘটনা ঘটেছে ঠিক 10 দিন আগে। জিনিসের বেশি দাম চাওয়ার প্রতিবাদ করায় ফোন কেড়ে নেওয়া হয়, এমনকি মারধর করতে উদ্যত হয় বহিরাগত দোকানদাররা। প্রত্যেকটি বাঙালির সাথেই রোজ এমন ঘটনা ঘটছে। বাংলা পক্ষের সদস্য হয়ে আমার বাঙালির প্রতি দায়বদ্ধতা রয়েছে, আর তাই প্রতিবাদ কর্মসূচি করে আগামীর ইঙ্গিত বুঝিয়ে দেওয়া হলো। আজ বাংলা পক্ষ ডাকে হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বিভিন্ন জেলা থেকে সহযোদ্ধাকেরা ছুটে এসেছে। কেন? কারণ আজকে বাংলা পক্ষ যেটা বলছে সেটা হাওড়া স্টেশনের বাস্তবতা। আরপিএফ বাঙালি শত্রু, বহিরাগত দোকানদাররা বাঙালি শত্রু, ডিআরএম বাঙালি শত্রু, এবং বাইরে যে দোকানগুলো আছে যখন মানুষ স্টেশনে আসে কিছু কিনে নিয়ে যায় বাড়ির জন্য বা কিছু কিনতে যায়, হেনস্থার শিকার হয়, বেশি টাকা নেয়, পচা মাল নেয়, প্রতিবাদ করলে খুনের হুমকি, মারের হুমকি, ভয় দেখানো, যে প্রত্যেকের অভিজ্ঞতা এখানে যারা আছে, যার তুলে গালাগালি, বাঙালি বলে গালাগালি। এটা আমাদের বাপের মাটি। এই ঘটনার কোনো সুরাহা না হলে আগামীতে আন্দোলন আরো তীব্রতর করার কথা বলেছেন অরিন্দম বিশ্বাস। হাই নিউজ নেটওয়ার্ক।